নমস্কার, আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে জেলা জুড়ে তোড়জোড়। ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দিতে কোচবিহার থেকে রওনা পাঁচজন ছাত্রের। যাতায়াত যন্ত্রণার শিকার পথচারীরা ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার মানুষ। ফের চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ি শহরের সোনা উল্লাহ হাই স্কুলে, লিখিত অভিযোগ জানানো হলো থানায়। আগামী 28 অগস্ট কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সেই সমাবেশে যোগ দিতে কোচবিহার জেলার মাথাভাঙা থেকে পাঁচজন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সাইকেল চালিয়ে কলকাতার অভিমুখে রওনা হন। মঙ্গলবার এই পাঁচ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যকে জলপাইগুড়িতে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্তোষ মিশ্র। দীর্ঘ পথ সাইকেল যাত্রা প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সৈনিক হিরণময় বর্মন বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে তাতে সাধারণ মানুষের যাতায়াত অনেক চাপের, তারই প্রতিবাদে এই যাত্রা। কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আমাদের দ্বিতীয় জন্মদিন। তো সেখানে 28 তারিখের জায়গায় আমাদের 29 তারিখ জনসমাবেশ, ছাত্র সমাবেশটা হবে। সেখানে আমাদের এই উদ্দেশ্য, সেখানকার উদ্দেশ্যে আমরা সাইকেল দিয়ে রওনা দিই। কারণ একটাই, যে কেন্দ্র সরকারের যে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি এত হারে বেড়ে গেছে যে মানুষের চলার, গাড়ি থেকে সব কিছু চলাফেরার অসুবিধা হয়ে গেছে। সেটাকেই প্রতিবাদ জানিয়ে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে সাইকেল নিয়েই বাইরে হয়ে আমরা কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছাবো। বললাম কত কিলোমিটার জলপাইগুড়ি থেকে? আমরা মাথামার থেকে বাইরে হয়েছি, তো আমাদের লোকেশনে দেখা যাচ্ছে 670 কিলোমিটার। অপরদিকে রাজ্য সম্পাদক সন্তোষ মিশ্র বলেন, তৃণমূল ছাত্র পরিষদের এই সৈনিকরাই আগামীতে দলকে এগিয়ে নিয়ে যাবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের, যারা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে একটা আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ জীবনযাপন, আড়ম্বরহীন জীবনযাপন আমাদের প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের দৈনন্দিনভাবে প্রতিদিনই অনুপ্রাণিত করে। আজকে এতটা পথ অতিক্রম করে তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা কোচবিহার থেকে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত যে এতটা পথ অতিক্রম করে কষ্ট করে যাবে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ধরনের কর্মসূচি, এই ধরনের কাজ আমাদের দলকে আগামী দিনে আরও বেশি মজবুত করবে এবং তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস আগামী দিনে বাংলার থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষকে দিশা দেয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সরকারি নির্দেশিকা শিকেই তুলে নির্মাণ সামগ্রী ডাই করে রাখা হচ্ছে রাস্তার উপরে। দীর্ঘ সময় রাস্তার উপর বালি পাথর পড়ে থাকায় যাতায়াতের যন্ত্রণার শিকার পথচারীরা। এটি শহর জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় যানজটের অন্যতম কারণ বলেই মনে করছেন অনেকে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার পাশাপাশি পাড়ার অলিতে গলিতে প্রায়শই এই চিত্র দেখা যায়, যে কারণে ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ। তবে এ বিষয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলেছে জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে। চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, দীর্ঘ সময় ধরে নির্মাণ সামগ্রী রাস্তার ওপরে ফেলে রাখতে কেউ পারে না, এই কারণে এই ধরনের কোনো রকম অভিযোগ এলে পুর কর্তৃপক্ষ তার উপযুক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছেন। এখানে যে রাস্তার বালি অনেক জায়গায় দেখা যায়, এই জায়গাটা বালিটা রাখছে ঠিকই, কিন্তু সাইডে রাখলে আরও ভালো হতো, কিন্তু এই জায়গাটা হাই রোডের সামনে না রাখলে ভালো ছিল। আর খুব স্লিপ করে, এখানে খুবই স্লিপ করে, আর রিক্স, অ্যাক্সিডেন্টের বেশি রিক্স, মানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, মানে মুহূর্তে মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। কারণ যে টোটো চলছে, বাইক চলছে, বড় বড় গাড়ি চলে এই রাস্তা দিয়ে, এই হাই রোডের সামনে না রাখাটাই ভালো ছিল। বলছি পৌরসভাকে, প্রশাসনকে দেখা উচিত, এটা অবশ্যই দেখা উচিত। আর আমাদের আরেকটা খবর বলতে যাচ্ছি,
দিন বাজারে তিনগুণে মোড়ের পাশে রাস্তা খারাপ আছে, ওইখানে আমি দীর্ঘদিন থেকেই আমি দেখতেছি যে ওই জায়গাটা খুবই মানে এখন ঠিক করা হয় না, ওই জায়গাটা আরও বেশি ঠিক করলে আরও ভালো হয়। প্লাস এই যে এইসব জায়গাগুলোতে যে রাস্তার পাশে বালি রাখে পাথরটাকে অবশ্যই না রাখার, রাস্তার উপরে বালি পাথরগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো কখনোই আমরা সমর্থন করি না, এবং এইসব বালু পাথর জায়গায় এখনও যদি কিছু পড়ে থেকে থাকে আমার কাছে নিশ্চয়ই আমি দেখে নেব, আমার আধিকারিকরা রয়েছেন তাদের দিয়ে দেখে নিয়ে আমরা যেখানে যেখানে এখনও বালু পাথর সিমেন্ট রাস্তার উপরে পড়ে রয়েছে, কারণ মানুষকে যাতায়াত করতে হয় এবং একটা এটা কিন্তু একটা দুর্ঘটনাজনিত একটা কারণ হয়ে দাঁড়ায়, নিশ্চয়ই পুরসভা ব্যবস্থা নেবে এবং তাদের 7 দিনের সময় দিয়ে তারা যদি তখনও সেটা না সরায় পুরসভা কিন্তু সেই বালি পাথর তুলে নিয়ে। অনেকে ব্যবসাও করছে রাস্তায় বালু পাথর ফেলে, এটা এটা হতে দেওয়া যায় না, আমরা দেখে নিচ্ছি, আমরা যদি এরকম কোনো খবর আসে আমাদের কাছে আমরা দেখে নিচ্ছি, নিশ্চয়ই পুরসভা ব্যবস্থা। পিনাকী শীলের রিপোর্ট, এভি নিউজ। ফের চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ি শহরে সোনাউল্লাহ হাই স্কুলে, লিখিত অভিযোগ জানানো হলো থানায়। অভিযোগ, সোমবার স্কুল ছুটির পর স্কুলের নাইট গার্ডের ঘরের তালা ভেঙে ব্যাগ বই টর্চ লাইটের চার্জার নিয়ে চম্পট দেয় চোরের দল, পাশাপাশি তিনতলার গ্রিলের তালা ভেঙে রুমে প্রবেশ করে দুষ্কৃতীরা। তবে সেখানে তেমন কোনো জিনিস না থাকায় কিছু একটা চুরি যায়নি বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অনির্বাণ সেন। তিনি বলেন, এর আগেও স্কুলের বিভিন্ন জিনিস চুরি যায়, তখন লিখিতভাবে থানায় জানানো না হলেও এই দিন লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। গতকাল স্কুল ছুটির পর, ছুটির সময় সব ঠিকঠাকই ছিল, ছুটির পরে আমাদের নাইট গার্ড থাকে, নাইট গার্ড রাত্রি 9টার সময় এসে দেখে ওই লাইব্রেরি রুমের পাশের রুমটা অন্যান্য হচ্ছে তালা ভাঙা হয়েছে এবং ভিতরে কিছু ছিল, তার চার্জার, এক বস্তা বই চার্জার নিয়ে গেছে, রাত্রিবেলা যে চার্জার থাকবে টর্চ লাইট। আর দ্বিতীয়ত হচ্ছে, তারপরে পরে আমরা এসে আজকে খোঁজখবর করে দেখলাম তিনতলায় হচ্ছে গ্রিলের তালা ভেঙেছে এবং একটা ঘরে ঢুকেছিল, যদিও ফ্যান নষ্ট করেনি, কিছু পাইনি, তার মধ্যে ফ্যানই থাকে, গ্রিল ভেঙেছে। এর আগে তো প্রায়ই এইরকম ঘটনা ঘটে, বিভিন্ন তালা ভাঙে, তারপরে ঘরের ফ্যান নষ্ট করে, এর মধ্যে কিছুদিন আগে ওই ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চাদের জন্য যে ঘরটি বরাদ্দ, ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চাদের ঘরের তালা ভেঙে সেখান থেকে যন্ত্রপাতি, বাচ্চাদের হিয়ারিং ইম্পেয়ারদের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই যন্ত্রপাতি চুরি গেছে, বারংবার এই ঘটনা ঘটছে। আমরা এর আগে প্রশাসনে জানাইনি, এবার বাধ্য হয়ে হচ্ছে প্রশাসনে এবার পুলিশে থানায় একটা এফআইআর করছে। স্কুল কম্পাউন্ডে মাঝে মধ্যেই সমাজ বিরোধীদের কার্যকলাপ পরিলক্ষিত হচ্ছে বলে অভিযোগ। স্কুল ছুটির পর দুষ্কৃতীরা ক্লাসরুমের তালা ভেঙে ফ্যান লাইট প্রভৃতি জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে অভিযোগপত্রে। শহরে টহলদারি নিয়ে পুলিশের ভূমিকায়ও প্রশ্ন তুলেছেন শহরের বাসিন্দারা। দেখুন, আমিও জানতে পারলাম যে গতকাল রাত্রে সোনাউল্লাহ স্কুলে একটা চুরির ঘটনা ঘটেছে, যা বোঝা যাচ্ছে যে শহরের পরিস্থিতি বর্তমানে যেভাবে নেশার আসর বাড়ছে এবং মাদকাসক্তের মানে সংখ্যা বাড়ছে, এটা সে ধরনেরই ছেলেপেলে নেশার পয়সা জোগাড় করার জন্য চুরি ঘটনা ঘটিয়েছে, এবং এটা অত্যন্ত উদ্বেগের কারণ এইভাবে করে জলপাইগুড়ি শহরে যদি মানে চুরি বাড়তে থাকে আমরাও নিরাপদ না। পুলিশের ভূমিকা নিয়ে এটুকুই বলবো যে পুলিশ কাজ করছে, কিন্তু পুলিশকে আরও সক্রিয় হওয়া দরকার, পুলিশ কর্মীরা যারা আছেন তারা যদি এই দিকটায় নজর দেন তাহলে এই চুরির ঘটনাগুলো দিন দিন কমবে, বাড়বে না। পুলিশ যারা আছে দায়িত্বে আছে, যারা শহরের নিরাপত্তার দায়িত্বে আছে তাদের আরও সক্রিয় হওয়া দরকার, তাদের আরও রাতের টহলদারি বাড়ানো প্রয়োজন এবং মানুষকে যাতে নিরাপদে মানুষ বসবাস করতে পারে সেই ব্যবস্থা করার প্রয়োজন অবশ্যই। যে দেখুন, রাত্রিবেলা আমরাও রাতের বেলা দেখি যে বিভিন্ন এলাকায় যেভাবে করে নেশাখোররা বা যেভাবে করে বেশ কিছুদিন আগে এলাকার মধ্যে চুরি ছিনতাইয়ের ঘটনা জলপাইগুড়ি শহরের বেড়েছিল, এখন ধীরে ধীরে তা কমেছে, যখন ঘটনা ঘটে সেই সময় পুলিশ সক্রিয় হয়, তারপরে আবার পুলিশ কর্মীরা আবার বসে পড়ে। আমার মনে হয় ঘন ঘন টহলদারির প্রয়োজন আছে এবং পুলিশের পেট্রোলিংয়ের আরও বেশি বাড়ানোর প্রয়োজন আছে।
প্রচণ্ড গরমে এক কথায় নাভিশ্বাস উঠেছে শহর জলপাইগুড়িতে। গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। সর্বোচ্চ তাপমাত্রা এদিকে 35 ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও 1 ডিগ্রি বেশি হয়ে 30 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এতে ঠান্ডা জাতীয় খাবারের চাহিদাও বেড়ে গিয়েছিল। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে, দুপুর হতেই শহর অন্ধকার। সকালবেলায় যেন সন্ধ্যা নেমেছে, বৃষ্টি শুরু হয় গোটা শহর জুড়ে, আর যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শহর জলপাইগুড়ির বাসিন্দারা। গরমের হাঁসফাঁস থেকে ক্ষণিক বৃষ্টিতে রক্ষা পেলেন শহরবাসী। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। দুবছরের করোনা মহামারী কাটিয়ে পুরনো ছন্দেই ফিরেছে ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা পুজোর মেলা। এই বছরে মনসা পুজো 513তম বর্ষে পদার্পণ করেছে। পুজোকে ঘিরে দূর দূরান্ত থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে পসরা সাজিয়েছেন দোকানদাররা। মেলাকে ঘিরে বিশ্বহরি গানের সমারোহে মেতে উঠেছেন 8 থেকে 80 সকলেই। অপ্রীতিকর ঘটনা এড়াতে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে বিশেষ ক্যাম্প। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। নতুন রূপে নতুন সাজে এবার শহর জলপাইগুড়ির চিরপরিচিত প্রপিলোর এক্সক্লুসিভ শোরুম। সকল প্রকার কিচেন চিমনি, অত্যাধুনিক সকল প্রকার মডেল সুলভ মূল্যে মিলবে এখানে। এখানে বিভিন্ন জেনারেশনের কিচেন চিমনি ছাড়াও রয়েছে ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজও। প্রতিটি প্রপেলো কিচেন চিমনি কেনাকাটায় রয়েছে হেভি ডিসকাউন্ট, পাবেন এক্সচেঞ্জের সুবিধা ও ইসি ইএমআই এর সুযোগও। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ এবং লাইফটাইম ওয়ারেন্টি। তাই দেরি না করে আপনার প্রিয় রান্নাঘরকে মনের মতো করে সাজাতে আজই চলে আসুন প্রপেলোর এক্সক্লুসিভ শোরুমে। আমাদের ঠিকানা প্রপেলো, উকিলপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832026964 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। গণ উন্নয়ন পর্ষদ লিঙ্ক ওয়াকার স্কিমের আওতায় এবং বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একদিনের ফ্রি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল সদর ব্লকের ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয় ভবনে। এই স্বাস্থ্য শিবিরে গ্রামগঞ্জের মানুষদের বিভিন্ন রকম সমস্যা সহ প্রেশার, সুগার মাপা হয়। এছাড়াও টিউবারকিউলোসিসের পরীক্ষা, এইডস জাত রোগের সংক্রান্ত বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। ব্লক টিউবারকিউলোসিসের দায়িত্বে থাকা সঞ্জয় ভট্টাচার্য এ বিষয়ে বলেন। ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তরের একটি প্রোগ্রাম, যেটা হচ্ছে আমরা এইচআইভি এইডস এর উপরে এবং বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করি, তো সেটারই পরিচালনা এবং হচ্ছে ব্লক যে হসপিটাল রয়েছে বেলাগোপা হসপিটাল এবং লোকাল যে পঞ্চায়েত অফিস রয়েছে বেলাগোপা গ্রাম পঞ্চায়েত, তাদের সহযোগিতায় এবং আমাদেরকে স্কুল কমিটি আমাদেরকে রুম দিয়েছে, তাদের সহযোগিতায় আমরা এখানে একটা হেলথ ক্যাম্প করছি, যেটা গ্রামের মানুষদের পরিষেবা দেওয়ার জন্য। এবং এই ক্যাম্পের মধ্যে আমরা গ্রামের মানুষের মধ্যে যেটা হচ্ছে যে বিভিন্ন চেক আপ দেখানো হচ্ছে, জেনারেল চেক আপ হচ্ছে এবং তাদের এইচআইভি টেস্ট, সুগার টেস্ট, হ্যাপাটাইটিস বি টেস্ট এবং হচ্ছে সেই সাথে হচ্ছে টিবি স্ক্রিনিং হচ্ছে এবং তাদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে, জেনারেল মেডিসিন। ধীমান রায়, রিপোর্ট, এভি নিউজ। ব্যাংকের ভিতরে সাপ, যে কারণে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হলো জলপাইগুড়ির বেসরকারি ব্যাংক। তার কারণে অপেক্ষা করতে হয় গ্রাহকদের। জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজের ভিতরে একটি বেসরকারি ব্যাংকের ছোট্ট কাউন্টারে ঢুকে বসেছিল বিশাল আকৃতির খোরাস গোখুরো সাপ। আর সেই সাপ দেখেই অবশ্যই এক কথায় হতচকিত হয়ে পড়েন ব্যাংক কর্মীরা।
ততক্ষণে সব বিশেষজ্ঞকে ফোন করে ডেকে এনে সেটিকে সুরক্ষিতভাবে বের করে পার্শ্ববর্তী জঙ্গলি এলাকায় ছেড়ে দেওয়া হয়। ব্যাংকেরই এক কর্মী সুব্রত ভৌমিক জানিয়েছেন, সকালবেলায় ব্যাংকে কাস্টমার সার্ভিসের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পান বিশাল আকৃতির এই গোখুরা সাপটিকে। কাউন্টারে গুটি মেরে পড়েছিল সেটি। এরপরে সাপুড়েকে খবর দেওয়া হওয়ার পরে সেটিকে এসে উদ্ধার করে নিয়ে যান এক প্রাণী বিশেষজ্ঞ তথা প্রাণীপ্রেমী। অমিত মণিকের রিপোর্ট, এভি নিউজ। স্বর্গীয় স্বামীর স্মৃতি রক্ষার্থে নিজের হাতে দুর্গা প্রতিমা গড়ছেন ষাটোর্ধ গীতা সূত্রধর। বর্তমানে জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের অরবিন্দনগরে মেয়ের বাড়িতেই থাকেন। একচিলতে জায়গায় দুর্গা প্রতিমা নির্মাণ করছেন। তবে শুধু দুর্গা নয়, পাশাপাশি কালী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকল প্রতিমা নিজের হাতেই তৈরি করেন তিনি। এই দিন তাঁর প্রতিমার কারখানায় মূর্তি গড়তে গড়তে স্বর্গীয় স্বামীর কাজের প্রশংসা করে গীতা দেবী বলেন, এক সময়ে দীর্ঘ বছর ধরে তার স্বামী স্বর্গীয় গঙ্গা সূত্রধর প্রচুর দুর্গা প্রতিমা নিজের হাতে গড়তেন। দূর দূরান্ত থেকে লোকজন প্রতিমা পুজো মণ্ডপে নিয়ে যেত, জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে দুর্গা প্রতিমা পূজিতা হতেন। তিনি আরও বলেন, সেই সবই এখন অতীত, এখন আর খুব একটা ভালো শরীর চলে না। কিন্তু তার মধ্যেই স্বামীর স্মৃতি রক্ষার্থে হাতে গোনা মাত্র 4টি দুর্গা প্রতিমা নির্মাণ করছেন এইবার। সেরকম তো বুঝতেছি না, লোকজনই আসতেছে না, কি বুঝবো। মানে এখন কি অর্ডার পেয়েছেন? এখনো একটা অর্ডার হয়নি, যা সব করে বানাই দিই অর্ডার ছাড়া। কয়টা প্রতিমা করছেন এবার? চারটেই করছি। একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সময় কাকু ছিল আর কি, তো কাকুর সময় দেখতাম যে রাস্তায় প্রচুর প্রতিমা ছিল আর কি, তো সেই প্রতিমা নামার জন্য যেসব কাস্টমার আসতো তারা কি এখন আসেন না? এই যে কাকু এতদিন ধরে নেই এবং সে প্রতিমা গড়ছেন, মানে কিভাবে গড়ছেন আপনি? মানে এটা কি কাকুর স্মৃতি রক্ষার্থে গড়ছেন? হ্যাঁ, উনি বানাইতো, মানে কাজটা উনি বানাইতো। এখন আমি যদি না করি, জীবিত বাড়িতে আসলাম তো আমিও হাত ফেল হয়ে মারা যাবো। ওই জন্য না, আমি দুটো একটা করে বানাইয়া মনটাকে শান্তি দিয়ে থাকি, তাছাড়া কিছুই না। তাছাড়া আমরা কাজ না করলেও, মানে কাকুর স্মৃতি রক্ষার্থেই এই কাজ করা, মনটাও ভালো লাগবে এই জন্যই করি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে জেলা জুড়ে তোড়জোড়। ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দিতে কোচবিহার থেকে রওনা 5 জন ছাত্রের। যাতায়াত যন্ত্রণার শিকার পথচারীরা ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার মানুষ। ফের চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ি শহরের সোনাউল্লাহ হাই স্কুলে, লিখিত অভিযোগ জানানো হলো থানায়। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ফিশে। নমস্কার।